পিস সিম্পোজিয়াম সম্পর্কে প্রশ্ন, যে সমস্ত কাউন্সিলার এবং এমপিরা আসে তারা বাধ্যত দেখায় যে তারা আপাত দৃষ্টিতে তারা এটি প্রকাশ করে যে এরা আমাদের সাথে আছে, এটি কি শুধু গেম খেলা? হুজুর বলছেন কিছু আছে যারা দেখার জন্য আসে, তারা দেখতে আসে যে আমাদের মাঝে কিছু মানুষ আসে এই জন্য যে হয়তো নতুন কোনো কথা আমরা জানতে পারবো, কিছু মানুষ আসে রুটি পানি খাওয়ার জন্য, কিছু মানুষ আসে ভদ্রতা বশত যে তোমার সাথে বন্ধুত্ব আছে, আপনি যাকে নিয়ে এসেছেন আপনিই বলুন যে আপনার সাথে কেমন মানুষ এসেছে, তোমার সাথে কিছু মেহমান এসেছিল তারা কেমন মানুষ ছিল? শুধু খেতে এসেছে? একবার এসেছে এরপর আর আসেনি। নেশনের যে প্রতিনিধি পত্রিকা, উর্দু পত্রিকা নেশন, পাকিস্তানি পত্রিকার যে প্রতিনিধি প্রত্যেকবার পিস সিম্পোজিয়ামে আসে। এরপর প্রশ্নোত্তর অধিবেশনে প্রশ্ন করেন, আমি বলি যে আপনি প্রত্যেক বছর আসেন, প্রত্যেক বছর একই প্রশ্ন, খবর লাগা খবর ছাপেন ছোট্ট একটু, কোনো কাজের কাজ করেন না, এর তো কোনো লাভ নেই। হয়তো পরিষ্কারভাবে লিখুন যে জামাতে আমাদের ভালো কাজ করছে, মুসলমানের দিকে দৃষ্টি দেওয়া হচ্ছে, তাহলে হয়তো বোঝা যাবে যে সত্যি সাংবাদিক হিসাবে আপনি দায়িত্ব পালন করছেন, পত্রিকা তার দায়িত্ব পালন করছে। এরা আসে মজলিসে বসে ইসলাম আলাইকুম ওয়ালাইকুম সালাম, এর লাভ কী? এটি আমরা বলি। যাই হোক, তারপর যে না না আমি সবসময় সংবাদ ছাপি, ছোটো একটা শিরোনাম ছাপে, অনেকে সম্পর্কের কারণেও আসে যে চলো একটা মজলিস একটা বৈঠক বসছে, যাই নতুন নতুন কোথায় কিছু শেখার সুযোগ হবে। এমনও আছে, অনেকে এমনও আছে যারা নিজেদের মজলিসে বা বৈঠকে বলার জন্য কিছু কথা শিখতে আসে, এখানে গিয়ে সেগুলো বলে বা বর্ণনা করে নিজেদের বৈঠকে। ইংরেজদের মাঝে অনেকেই সৌজন্যমূলকভাবেও আসে, প্রশংসাসূচক কথা তারা বলে বসে। এমটি ওলারা যখন আমার ইন্টারভিউ নেয় আমি সেদিকে বেশি মনোযোগ দেই না, এমটির ছেলেরা অনেক সময় ইন্টারভিউ নিয়ে থাকে। আমি বলেছি এমন মানুষ যারা নাম বলতে চায় না, হুজুর বলছেন যে অনেক এমন কমেন্ট আসে আল্লাহ তাআলার পথে যারা বলে যে আমরা ইসলাম সম্পর্কে জানতে পেরেছি, সঠিক ইসলামী শিক্ষা সম্পর্কে অবগত হয়েছি, দেখে দেখবো ভাববো বা অন্ততপক্ষে নিজে আমাদের নিজস্ব এলাকায় মানুষকে অবহিত করবো যে ইসলামের সত্যিকার শিক্ষা এবং চিত্রকে ইসলাম প্রচার মাধ্যম যা বলে তার সম্পূর্ণ বিপরীত। হুজুর বলছে অনেক সহানুভূতিশীল মানুষ সামনে আসে, এর ফলে যারা অন্যভাবে ইসলামের জন্য কাজ করে, যেভাবে আমি পূর্বেই বলেছি যে পরোক্ষ ফলাফল প্রকাশ পায় এই ধরনের পিস সিম্পোজিয়াম বা অনুষ্ঠানের, অবশ্যই এটি কল্যাণকর। কিন্তু এই কথা বলা যে 100% মানুষ আমাদের পক্ষে দণ্ডায়মান হবে এমন নয়, অনেকেই এগুলো শুনে যে খুব ভালো কথা, কিন্তু এক ব্যক্তি বললো যে শুনেছি ভালো কথা কিন্তু ইসলামের বিরোধিতা আমি পরিত্যাগ করবো না, এমন মানুষের সাথেও দেখা হয়েছে আমার।